হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আর আজকে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, দোকানে ডিম নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে, ম্যাজিক দেখাবে। তার কারণ আগের দিন আমি করেছিলাম হচ্ছে ডিমের অমলেট, সেই ভিডিওটা তোমরা দেখেছো, সেটা নিয়ে আর কোনো কথা বলছি না। আজকে তোমাদের দাদা বলেছে যে ডিম নাকি সেদ্ধ করবে এই রোদ্রের তাপে। তা আজকেও যথেষ্ট গরম, যথেষ্ট রোদ আছে, তাই বলছি কি এই দুটো ডিমকে আমি সেদ্ধ করে দেখাবো আদৌ সেদ্ধ হচ্ছে কি না। তো সেইটাই এখন টেস্ট করা হবে। তার জন্য একটা স্টিলের বাটির মধ্যে জল দিয়ে, অ্যাকচুয়ালি কি বলতো, ট্যাঙ্কি দুপুরবেলায় যে গরম হয় জলে কিন্তু হাতই দেওয়া যায় না, সেটা তোমরা সকলেই জানো, আর নতুন করে কিচ্ছু বলার নেই। কিন্তু এ নাও বাটিটা নাও, তারপরে আমি বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ডিমটা কি আদৌ সেদ্ধ হবে সেটাই দেখবো। তো চলো ট্যাঙ্কির জল, এইখান থেকে ট্যাঙ্কির জল নিয়ে নাও এক বাটি, নিয়ে তুমি এই ছাদে না দিয়ে ওই ওপরের ছাদে দিয়ে আসো, ওখানে হিটটা বেশি পায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে আসো। জল দিয়ে দিলাম, জলে মানে বাটির ভেতরে দিয়ে বা জলটা, হ্যাঁ দাও, দিয়ে ভর্তি করে দিয়ে আসো, সারাদিন থাকবে এটা। কিন্তু আমরা মানে এই যে এখন তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু এখন আর কিছু করব না, এটাকে জাস্ট তোমাদের দাদা দিয়ে চলে আসবে, ছেড়ে দেবে, ও থাকবে সারাদিন। ডুবিয়ে দাও পুরো, এতটা জল দেবে যাতে ডুবে যায় এটা, নাহলে ওপরটা ভালো হবে না। তো পড়তে থাকবে, পড়তে থাকবে না নিয়ে যাবো যে ওপরে, সেটা তাহলে আমি মগে করে জল দিচ্ছি, তুমি ওখানে গিয়ে জলটা মেশাও, বাটি আলাদা নাও। তো চলো এবার ও যাচ্ছে হচ্ছে ছাদে, তিনতলার ছাদে। খালি পায়ে তুমি যেতে পারবা না, আর এখানে তো কোনো জুতোও নেই, তার এক সমস্যা। তুমি এটা আমার হাতে দাও, এখন তুমি আগে ওঠো, দেখো ওখানে একটা ইয়ে ছিল না, ওই যে তক্তা, না এখানে জুতো নেই তো, তক্তা ছিল, তক্তার উপর দেখো পা দিতে পারো নাকি, ব্রেন স্ট্রোক না সান স্ট্রোক হয়ে যাবে। কি বলতো, বলবো যে যাই হোক, ওই যে যাচ্ছে এখন ওই ছাদে দিতে, কারণ ওখানে গরমটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি, অনেকটা মানে অনেকটা মানে সাংঘাতিক। এখানেই টেকা যাচ্ছে না, আর ওখানে যে কি হবে সে তো বুঝতেই পারছো। আমি আর উঠছি না, ওই ছাদে গিয়ে দিয়ে আসবো, আমি তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। পাড়াগা যাবে না তো, হাত ঢুকিয়ে দিতে পারলে না, আবার নামতে হলো, কোথায় দিচ্ছ ট্যাঙ্কির উপরে? ওই যে দেখো, আমি যদিও দেখতে পাচ্ছি না কারণ আলোটা এমন ভাবে চোখে পড়ছে না, হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে, ওই জলের ট্যাঙ্কির ওপরে, হ্যাঁ দেখ করেছি জুম করাই আছে, জলের ট্যাঙ্কির ওপরে ওই যে তোমরা দেখতে পাচ্ছ হালকা ফুলকা, আমি দিয়ে চলে এসেছি ডিমটা, দাঁড়া দুটো ডিম দিয়ে এসছে, চলে আসো। কেমন গরম উপরে? হ্যাঁ দাও, নাও নাও, সে দিতে হবে না, তুমি বাটিটা একটু দেখাও যে ওখানে দিয়েছো, ধরো। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম, মানে সাংঘাতিক। এই যে দেখো তোমার দাদা ফোনটা নিয়ে চলে গেছে ওইদিকে, দেখাচ্ছে ওখানটা দেওয়া রয়েছে ডিমটা, ডিমটা ওখানে দেওয়া রয়েছে, এখন থাকবে এটা সারাদিন থাকবে, বিকেলে নামাবো, এখন কিন্তু একদমই নামাবো না, নামাবো হচ্ছে বিকেলবেলা। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ডিমটা আমরা এসেতে মানে সেই রোদ্রে দিয়েছিলাম, এটা গায়ে দিচ্ছি কেন, আসলে জামা কাপড় তুলেছি তো মানে গায়ের মধ্যে রেখে দিয়েছিলাম। যাই হোক, ডিমটা যে রোদ্রে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য, সেই ডিমটাকে এখন আমরা পারবো। আর এতক্ষণ আমি শর্টস বানাচ্ছিলাম কিছু, তো সেই জন্য আর কি মানে জামা কাপড় পরেছি, বেশি কিছু সাজিনি কারণ প্রচন্ড গরমে ভালো লাগছিল না। আর হচ্ছে গিয়ে এখন সেই ডিমটা নামাবো, মানে ভুলে গেছিলাম, মোট কথা হচ্ছে ডিমটা নামানোর কথা ভুলেই গেছিলাম, আমরা কেউই মনে ছিল না। এখন তোমাদের দাদাভাই বলছে কি গো ডিমটা নামানো হলো না, তো তাই বললাম ঠিক আছে চল ঝট করে নামিয়ে এসো। তো এখন যাচ্ছে নামাতে, বাইরে কিন্তু সন্ধে হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই যে ডিমটা আদৌ সেদ্ধ হয়েছে কি হয়নি, কারণ আমরা কিন্তু কিছুই জানি না মানে কি হয়েছে, কি অবস্থা, আদৌ কি হবে। তো আগের দিনের ডিমটা তো দেখেই অমলেটের ব্যাপারটা কি হয়েছিল, আর এখন সেদ্ধটা কি হয়েছে চলো দেখি। দেখি সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে যদিও, কিন্তু তাহলে অসুবিধা নেই, ট্যাঙ্কের জল তো প্রচুর গরম থাকে। আর ওখানটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, ওখানটা একটা পুজো ছিল মানে ওই বাড়িতে মনসা পুজো ছিল, তো কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, নাও তুমি এবার ওঠো, দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা তো পুরোই ভুলে গেছি ডিমটা ওখানে রয়েছে। তো চলো, আমি তো ভুলিনি, তুমি ভুলতে পারো, ভুলিনি না, ভুলে গেছিলা, আমার তোমার মনে পড়েছে এখন, না হলে তুমি আগেই বলতা, আছে কিনা তা দেখো, আবার কাকে ফাঁকে গেছে কিনা, কাক কাক, আমি খালি কাক বলে দিই, ছোটবেলা থেকে যা অভ্যাস কাক কাক করি তো। তোমাকে তোমাকে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না বলবো না, ওই যে দেখো আবার ওদিক দিয়ে কে যেন লাইট ফাইট দিচ্ছে, মনে হয় কোথাও কোনো প্রোগ্রাম আছে, এই গরমের মধ্যে কিছু প্রোগ্রাম আছে তো গো। ডিম ডিম আছে বাবা, আমি তো ভাবলাম ডিম আছে কিনা, আবার আসো
কেমন সেদ্ধ হয়ে আবার কাঁচা হয়ে গেছে? বিশাল ব্যাপার, সেদ্ধ হয়ে আবার বাচ্চা বুচ্চা হয়ে গেছে নাকি? দেখো সেদ্ধ হয়ে আবার কাঁচাও হয়ে যায়। হ্যাঁ তাই তো। দেখি কি হয়েছে, দেখার জন্য আমার মনটা না উসকুস উসকুস করছে। কি হয়েছে দেখে বুঝবো না, কেন ফাটাবো তো, এমনি বুঝবো কেন, ফাটিয়ে দেখবো। নিয়ে আসো নিয়ে আসো, আগে দেখি, আমাকে দাও এই গায়ে জল, জল তো ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য তো বললাম, জানি না ডিমের কি অবস্থা, ডিমও কাঁচা হয়ে গেছে না, জল পুরো ঠান্ডা হয়ে গেছে। বাবা ট্যাঙ্কির জল এখনো গরম দেখো গে, জলের ট্যাঙ্কিতে দিলে বোধহয় এর থেকে বেশি ইয়ে থাকতো। চলো এবার ফাটাও। ফাটাবো? হ্যাঁ এখানে, হ্যাঁ ফাটিয়ে দেখো না, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো, বাটিতে ফাটাবো। হ্যাঁ তো হ্যাঁ, জলটা ফেলে দাও, জলটা ফেলে দাও, জলটা ফেলে দাও, দিয়ে ওই বাটির মধ্যে ফাটাতে পারবা। দেখা গেল হয়নি আর পুরো একদম ঘরে বাড়িতে একদম মাখামাখি হয়ে যাবে। হ্যাঁ ধুই না, ট্যাঙ্কির জল মারাত্মক গরম। হ্যাঁ গরমও হয় তাড়াতাড়ি, ঠান্ডাও হয় তাড়াতাড়ি। চলো এবার দেখি ঘরে গিয়ে কি অবস্থা। দেখো এবার ফাটাও। ফাটাবো? ফাটাও বিদিশার সামনে, একটা তো ফাটাও আগে দেখি, ওর এখন আসতে অনেক দেরি। কিছু দিয়ে মারো, অন্য কিছু দিয়ে মারো। এটাকে এখানে রাখবো? এনাও না, এনাও ধরো, এটা ধরো আগে, তুমি এটা ধরো। চলো এবার ওটা দিয়ে কোনা দিয়ে ফাটাও, ওরম না, হ্যাঁ যেরকম অমলেটের মতো হয় সেরকম ফাটাও, কারণ আমার তো মনে হচ্ছে হয়নি। যে বাটির মধ্যে ফেলো, একটুখানি খোসা উঠাও, খোসাটা উঠাও আগে একটুখানি। হয়ে গেছে নাকি? দাও আমার হাতে দাও, এখন আর কিছু নেই এখানে। কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, আর আমরা কত এ করি, এই যে এই গরমে এই দিলে হয়ে যাবে, ওই দিলে হয়ে যাবে, কিছুই না। আগের দিনে অমলেটও সেরকম হয়নি, মানে পাঁপড় ভাজা হয়েছিল, আর আজকে সেদ্ধ তো আরোই হয়নি। তো যাই হোক, মানে এটা ট্রাই করে দেখলাম, ট্রাই করলাম, জাস্ট এই যে না না ওরকম থাকে, ডিম ফাটালে ওরকম একটু সাদা মতো থাকে। তো যাই হোক কিছুই হয়নি, মানে ওর কোনো নরম চরণ হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে। জল গরম হয়ে ডিম সেদ্ধ, হ্যাঁ অনেকে বলে না ডিম সেদ্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে, রেজাল্ট একদম হাতে নাতে, কিছুই হয়নি, কিছুই হওয়ার মতো নয়। কটা বাজবে তখন? 12টা একটা, না না আরো আগে, 11:30 12টা, হ্যাঁ ওরকম হবে। এই এখন হচ্ছে 7টা বাজে, এখন মানে নিচে নামিয়ে নিয়ে আসলাম, সারা দিন ছিল আর এই রোদের মধ্যে, মানে মারাত্মক গরম রোদ, আর সেই তিনতলা ছাদের উপরে, মানে তো সাংঘাতিক। ধরো অমলেট করে খেয়ে না মোটো, এই গেল গেল গেল, আমার একটু পুড়ে গেছে, না না ফাটেনি, আটকে গেছে ওখানটায়, নাও না না দাও, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, তুমি ওটা ফাটিয়ে দেখো। ও তখন আমি ডিম দেখবো না ফোন দেখবো, একটা ডিম পড়ে গেলে একদম ঘরে মাখামাখি হয়ে যাবে, এই হচ্ছে সব থেকে বেশি বিরক্তকর। হ্যাঁ ওরকম করে করো, হ্যাঁ কিছুই হয়নি। চলো এবার এই দুটো, ইনি তো বহুত চালাক বুঝলে তো বন্ধুরা, এত বহুত চালাক, প্রথমে একটা ফাটিয়ে জানলো যে হয়নি, তারপরেও এটা কেন ফাটালো, তার কারণ হচ্ছে ভাজা করে নিজে খাওয়ার ধান্দা, আমি নিজে খেয়ে নেবো দুটো, নিজে খাবো, কারণ তোমরা না একটু খাবো না দেবো, তোমরা না একটু খাবে, কি আছে জানে তো খাবো আমি, বেশিরভাগ ডিম ভাজাটা তো উনিই খায়। দাও খোসাটা আমায় দাও, এনে এটা ফাটিয়ে দি। হ্যাঁ দুটোই ফাটাই, যত ফাটবে তত আমার লাভ, তত আমার। দেখো তাহলে সবাই বলে সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয় এই হয় ওই হয় রোদ্রের গরমে, সেদ্ধটা কাউকে বলতে শুনিনি, ভাজা ঠাজা গুলো শুনেছি, অমলেট শুনেছি, সেদ্ধ শুনি, সেদ্ধটা তো আমি নিজে থেকে মানে আমরা ট্রাইটা করলাম যে আদৌ কি তাহলে সেদ্ধ হয়। তো যাই হোক কোনো কিছুই হয়নি, এসব মানে বাজে কথা, আর তোমরা কিন্তু ট্রাই ফ্রাই করো না, কোনো সময় বেকার নষ্টই হবে, আশায় মরে চাষা সেরকম হয়ে যায় ব্যাপার। অমলেটও হয় না,
না ওটা কেমন হলো, পাপড়ের মতো পাপড়ের মতো বন্ধুরা হয়েছে দেখেছে আগের দিন আগের দিন। একটা। হ্যাঁ আগের দিন তো ওরা দেখেই নিয়েছে সেটা, তো যাই হোক আর চলো। এটা আবার নতুন আমরা নিজেদের থেকে এটা বার করলাম যে ডিম, কাঁচা ডিম যে সেদ্ধ হবে কি না জলের, মানে রোদ্রের, মানে রোদ্রের তাপে, জল দিয়ে, হ্যাঁ রোদের জল, রোদের তাপে, রোদের জল দিয়ে বলো রোদ্রের তাপে। ইউটিউবার তুমি সব বলতে পারবে, আমরা কিন্তু সব তো পারি না, কি আমাদের কথা আটকে যায়। কি বলছে গো গৌরাঙ্গ, তাই তো তুমি ভালোবাসো, আমরা ভালোবাসি না মোটো, কে ভালোবাসে না, আমি না বাসো খাবে না, দেখেছো বললাম না। তো চলো আজকের মতো এ পর্যন্তই, এটা জাস্ট পড়ে দেখলাম, কিছুই হয়নি, খাওয়া হলো দেখিয়ে দেবো, বাবার খাওয়া হলো তোমার দেখাতে হবে না, চলো টাটা বাই, টাটা করো বাই।